আসসালামু আলাইকুম আজকের রেসিপি র্যাফিনি অথবা ব্রোকলি শাক বলতে পারি এটাকে ব্রোকলি শাক বলার মেন কারণ হলো যে এই শাকটার সামনের দিকে ব্রোকলির মতো একটু আছে এই জন্য আমি এটাকে ব্রোকলি শাক বলছি তবে ইংলিশে এটাকে র্যাফিনি বলে আমার এক্স্যাক্টলি জানা নেই বাংলা এই শাককে কী বলে তো প্রথমে আমি এক মুঠায় এখানে ব্রোকলি নিয়েছি যেটা প্রায় আধা কেজির মতো তো আমি যেভাবে পরিষ্কার করে নিচ্ছি কারণ এই শাকটার ডাটা কিন্তু খুবই সফট তো এই জন্য আমি ডাটা ফেলছি না ডাটার জাস্ট উপরে একটু স্কিনটা সরিয়ে নিচ্ছি কারণ স্কিনটা সরিয়ে নিলে মনে মনে হচ্ছে এটা এর আগেও আমি একবার রান্না করেছিলাম এভাবেই তো এই জন্য স্কিনটা সরিয়ে নিচ্ছি স্কিনটা সরিয়ে নিলে এটা খুব সুন্দরভাবে শাকের সাথে সেদ্ধ হয়ে যাবে তো আমি সবগুলো এভাবে কেটে নিচ্ছি এই শাকটা দেশের বাইরে ইউরোপ আমেরিকাতে আমার মনে হয় বেশি অ্যাভেলেবল আমি তো ক্যানাডাতে থাকি এখানে এটা সবসময় পাওয়া না গেলেও সিজনে পাওয়া যায় সবসময় আসলে এটা পাওয়া যায় না সিজনে মেনলি আমি এটা পাই তো এভাবে আমি নিয়ে সবগুলো ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি তো যে কোনো শাক কিন্তু বেশি করে জমা পানিতে পরিষ্কার করে নিলে সেটা ভালোভাবে পরিষ্কার হয় এই তো পরিষ্কার করা হয়ে গেছে এখন এগুলাকে চপ করে নিচ্ছি একদম ছোট ছোট করে কেটে এভাবে ঠিক ছোট ছোট করে আমি সবগুলোই কেটে নিচ্ছি দেখতে পাচ্ছেন সবগুলো কাটা হয়ে গেছে এবার রান্নার পালা তো রান্নাটা আমি অলিভ অয়েল দিয়ে করছি আপনারা যে কোনো তেল দিয়ে করতে পারেন অলিভ অয়েল দিয়ে করলে যে কোনো শাক কিন্তু পুষ্টির জন্য ভালো আমরা সবাই জানি অলিভ অয়েলটা স্বাস্থ্যের জন্য ভালো তো বিশেষ করে শাক সবজি রান্নার ক্ষেত্রে সেটা বেশি উপকারী এখানে আমি পেঁয়াজ রসুন আর কাঁচামরিচ একটা পাকাও ছিল সব দিয়ে দিয়েছি একসাথে তেলটা হালকা গরম হয়ে যাওয়ার পর তো এগুলাকে আমি দুই মিনিটের মতো ভেজে নিব আর পুরো রান্নাটা আমি মাঝারি আছেই করছি তো টু মিনিট ভাজার পর এখন আমি এখানে একটু লবণ দিয়ে দিব। পরিমাণ মতো লবণটা দিলেই হবে একটা ব্যাপার যে শাকের মধ্যে কিন্তু লবণ অল্প করে দিতে হয় কারণ যে কোনো শাক রান্নার পর কিন্তু খুবই অল্প হয়ে যায় তো যারা নতুন রাঁধুনি এটা তাদের জন্যই বলছি যারা অলরেডি রান্না করতে বেশ ভালো তারা তো নিশ্চয়ই জানেন কারণ যে কোনো শাক কিন্তু রান্না করার পর অনেক কমে যায় বিশেষ করে যখন আমরা এভাবে শাকটাকে সটে বা ভাজি করে নিই বাংলায় যদি আমরা ভাজি বলি ইংলিশে এই রান্নাটাকে সটে বলে এভাবে করলে খুবই অল্প লবণে হয়ে যায় তো আমি শাকটা দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি তো প্রথমে আমি চার পাঁচ মিনিট শাকটাকে ঢাকনা দিয়ে রান্না করব তারপরে অবশ্য মাঝে মাঝে নেড়ে দিতে হবে আর পুরো রান্নাটা আমি ঢাকনা বন্ধ করে রান্না করব না কারণ ঢাকনা বন্ধ করে রান্না পুরোটা করলে যেটা হয় শাকের এই সুন্দর কালারটা থাকবে না তো শুরুতে চার পাঁচ মিনিট আমি ঢাকনা বন্ধ করে রান্না করি যে কোনো শাক যখন এভাবে করি বা এমনি রান্না করি পরে আরও চার পাঁচ মিনিট আমি ঢাকনা খোলা রেখেই রান্না করেছি একদম হয়ে গেছে আর এটা খেতে কিন্তু দারুণ মজা এটার সুন্দর একটা খুবই আনকমন একটা ফ্লেভার আসে গ্রান আসে কিন্তু খেতে খুবই ভালো একটু তিতা কিন্তু অনেক মজা আজ এ পর্যন্ত আল্লাহ হাফেজ